আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে সলিড জিওমেট্রি থেকে বেশ কিছু থিওরি ডিসকাস করেছিলাম, তো আজকে ওই রিলেটেড আমি প্রবলেম দেখাবো তোমাদের। তা আমরা কি গত ক্লাসে কোনো প্রবলেম সলভ করেছিলাম, তোমাদের মনে আছে? কোনো প্রবলেম দেখানো হয় নাই না? তো ঠিক আছে, তাহলে আমি প্রবলেমে চলে যাই। তো বলেছিলাম তো একটা থিওরি বাকি ছিল আমাদের, রাইট? তো ওই থিওরিটা একটু ডিসকাস করে আমি প্রবলেমে চলে যাচ্ছি। আচ্ছা, থিওরিটা হচ্ছে যদি আমাদের একটা লাইন সেগমেন্টের দুইটা প্রান্ত বিন্দু জানা থাকে, আমি যদি ফিগারের মাধ্যমে দেখাই, মনে করো এটা একটা লাইন সেগমেন্ট এবি, তো এবি লাইন সেগমেন্টের দুইটা প্রান্ত বিন্দু আমার জানা আছে, তার মানে এ বিন্দুর স্থানাঙ্ক আমার জানা আছে এক্স ওয়ান, ওয়াই ওয়ান, জেড ওয়ান, আর বি হচ্ছে অ্যানাদার পয়েন্ট, এটা আরেকটা পয়েন্ট যার স্থানাঙ্ক হচ্ছে এক্স টু, ওয়াই টু, জেড টু। তারপর আরেকটা সরলরেখা যার এটা একটা পিকিউ সরলরেখা যার ডিরেকশন কোসাইন আমরা জানি, এই সরলরেখার ডিরেকশন কোসাইন হচ্ছে এলএমএন। তাহলে জিনিসটা তোমার একটু খেয়াল রাখতে হবে, আমাদের দুইটা সরলরেখা, একটা সরলরেখার দুইটা প্রান্ত বিন্দু জানি, আরেকটা সরলরেখার ডিরেকশন কোসাইন জানি। এখন যার দুইটা প্রান্ত বিন্দু জানা আছে, সেই দুইটা প্রান্ত বিন্দু থেকে যদি আমি পি কিউ এর যার ডিরেকশন কোসাইন জানা আছে তার উপর যদি লম্ব অভিক্ষেপ নিই, প্রজেকশন নিই, এ বি এর অভিক্ষেপ নিব আমরা পি কিউ এর উপর, তাহলে প্রজেকশন নিতে হলে কি করতে হয়? আমাদের পারপেন্ডিকুলার ড্র করতে হয়। তাহলে এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম আমরা, এখান থেকে আরেকটা পারপেন্ডিকুলার আমরা ড্র করলাম, ধরো আমি নাম দিচ্ছি এ প্রাইম আর বি প্রাইম, ফলে এ প্রাইম বি প্রাইম এই দৈর্ঘ্যটাই হবে আসলে এ বি এর অভিক্ষেপ। তাহলে এ প্রাইম বি প্রাইম বের করার একটা ফর্মুলা আছে, এ প্রাইম বি প্রাইম সমান হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান ইন্টু এল প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ইন্টু এম প্লাস জেড টু মাইনাস জেড ওয়ান ইন্টু এন। এটাই হচ্ছে সেই প্রজেকশনের ফর্মুলা, যেখানে এক্স ওয়াই এই যে স্থানাঙ্ক এগুলো হচ্ছে এক্স ওয়ান, ওয়াই ওয়ান, জেড ওয়ান হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক, এক্স টু, ওয়াই টু, জেড টু হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক, এবং এল এম এন হচ্ছে যার উপরে আমি অভিক্ষেপ নিলাম তার ডিরেকশন কোসাইন। বুঝতে পারছো সবাই? যার উপরে অভিক্ষেপ নিলাম তার ডিরেকশন কোসাইন হচ্ছে এল এম এন, এল এম এন, রাইট? আর জি স্যার, বাকি তো অভিক্ষেপ নিলাম তার দুই প্রান্ত বিন্দু হচ্ছে এক্স ওয়ান, ওয়াই ওয়ান, জেড ওয়ান এবং এক্স টু, ওয়াই টু, জেড টু। ঠিক আছে, জি স্যার, বুঝছি। ওকে, এক্সকিউজ মি একটু। আচ্ছা, তাহলে আমরা এই থিওরির উপর বেস করে আবার একটা প্রবলেম সলভ করব। আমি তোমাদের বইয়ে চলে যাচ্ছি একটু, এই হচ্ছে আমাদের বইয়ের পিডিএফ। তাহলে এই যে আমরা গত ক্লাসে যে থিওরি এগুলো ডিসকাস করেছিলাম এগুলো তোমরা এখানে পাবা, এই যে ডিরেকশন কোসাইন ছিল, তারপরে ডিরেকশন রেশিও ছিল, তাদের মধ্যবর্তী রিলেশন এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান ওয়ান, হ্যাঁ এই যে ডিরেকশন রেশিও, মানে মোটামুটি এই থিওরি গুলো এখানে আছে আর কি। তাই তারপর দুইটা বিন্দু স্থানাঙ্ক জানা থাকলে তার ডিরেকশন রেশিও বের করার যে সূত্রগুলো, এখন যেটা বের করলাম সেটা হচ্ছে এটা, এই যে এক্স টু মাইনাস এক্স ওয়ান ইন্টু এল প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ইন্টু এম প্লাস জেড টু মাইনাস জেড ওয়ান ইন্টু এন। আচ্ছা, এই থিওরি দিয়েই কিন্তু আমরা প্রবলেম সলভ করবো। গত ক্লাসে আমরা এই সূত্রও দেখেছিলাম মধ্যবর্তী অ্যাঙ্গেল,
cos theta সমান l1 l2 plus m1 m2 plus n1 n2। আচ্ছা তো ওই প্রবলেমে যাওয়ার আগে আমি যেটা সলভ করতে চাচ্ছি সেটার আগে আরেকটা প্রবলেম আমার একটু দেখতে হবে, এই এই হচ্ছে পাঁচ নম্বর প্রবলেমটা। এখানে কি বলা হচ্ছে, ফাইন্ড দ্য ডিরেকশন কোসাইনস অফ দ্য লাইন হুইচ ইজ ইকুয়ালি ইনক্লাইন্ড টু দ্য অ্যাক্সিস। মানে এমন একটা সরলরেখা যেই সরলরেখাটা তিনটা অক্ষের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, তাহলে সেই সরলরেখার ডিরেকশন কোসাইন গুলো কি হবে? বুঝতে পারছো প্রশ্নটা? মানে আলফা বিটা আর গামা সমান হবে। আলফা বিটা গামা কি? আলফা হচ্ছে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, বিটা হচ্ছে ওয়াই অক্ষের সাথে, আর গামা হচ্ছে জেড অক্ষের সাথে। তাহলে কোন একটা সরলরেখা এক্স অক্ষের সাথে, ওয়াই অক্ষের সাথে এবং জেড অক্ষের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, দ্যাট মিনস আলফা সমান বিটা সমান গামা। তাহলে আমরা এটা পাচ্ছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে তার সেই সরলরেখার ডিরেকশন কোসাইন বের করা। ওকে, তাহলে আলফা সমান বিটা সমান গামা, এটা আমাদের প্রশ্ন মতো আমরা লিখতে পারি আলফা সমান বিটা সমান গামা, কারণ বলাই আছে দ্য লাইন হুইচ ইজ ইকুয়ালি ইনক্লাইন্ড টু দ্য অ্যাক্সিস। এবার আমরা এখানে যদি কস নি, কস আলফা সমান কস বিটা সমান কস গামা, আমরা সব সাইডে আমরা কস দিতে পারি, ফলে এগুলো হয়ে গেল কি, কস আলফা কস বিটা কস গামা কে আমরা কি বলেছিলাম, এলএমএন বলেছিলাম, এলএমএন, এরা আসলে এলএমএন। এখন দেখো এই যে তিনটা অনুপাত, এদের নিচে কিছু নাই মানে কিন্তু ওয়ান, তাই তো? নাই মানে কিন্তু ওয়ান আছে। তিনটা অনুপাত সমান হলে আমরা দেখিয়েছিলাম যে বর্গের যোগফলের বর্গমূলের অনুপাতও সমান হবে, তাহলে এই হচ্ছে বর্গের যোগফলের বর্গমূল এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, আর নিচে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার। ওকে, জি স্যার বুঝছি। তাহলে উপরে হচ্ছে আমার ওয়ান আর নিচে রুট থ্রি। উপরে ওয়ান কেন? কারণ আমরা জানি ডিরেকশন কোসাইন গুলোর বর্গের যোগফল ওয়ান হবে, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান ওয়ান, ফলে আমরা এল এম এন পেয়ে গেলাম। তাহলে এল এম এন সবগুলোই হচ্ছে ওয়ান বাই রুট থ্রি, এল সমান ওয়ান বাই রুট থ্রি, এম সমান ওয়ান বাই রুট থ্রি, এন সমানও ওয়ান বাই রুট থ্রি। বুঝতে পারছো সবাই? এখানে প্লাস মাইনাস ইউজ করার উদ্দেশ্যটা কি? প্লাস মাইনাস ইউজ করার উদ্দেশ্য হচ্ছে দেখো কোন একটা সরলরেখা যদি এই যে সমান সমান কোণ উৎপন্ন করে, আসলে এখানে ডিরেকশন কোসাইনের মধ্যেই একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ডিরেকশনের একটা ব্যাপার আছে। আমরা যখনই বলবো ওপি সরলরেখা তখন যে ডিরেকশন কোসাইন পাবো, আমরা পিইউ সরলরেখা বললে অন্য ডিরেকশন কোসাইন পাবো। তাহলে আমি এই জিনিসটা তোমাদের একটু দেখাই, আমাদের এখানে বোধহয় আছে এই ফিগারে ডিরেকশন কোসাইনের, ওখানে গেলে আমরা পাবো সেটা, এই এই হচ্ছে ডিরেকশন কোসাইন। দেখো একটা জিনিস খেয়াল করো, ওপি সরলরেখা উৎপন্ন করে এক্স অক্ষের সাথে আলফা কোণ, তাহলে আর ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন, এগুলো সবগুলো কিন্তু ধনাত্মক দিকের সাথে অ্যাঙ্গেল গুলো, এক্স মানে আমরা এখানে যে ফিগারটা ড্র করলাম এক্স ওয়াই জেড তুমি যা দেখতে পাচ্ছ আর কি, এগুলো বেসিক্যালি সবগুলোই কিন্তু ধনাত্মক সাইড, অক্ষের ধনাত্মক সাইড। তাহলে ঋণাত্মক সাইড কোন দিকে আছে? এই যে যে অপোজিট সাইডে, জেড এর অপোজিট সাইডে, ওই পাশে ওয়াই উপরে তার নিচের দিকে, এগুলো হচ্ছে ঋণাত্মক সাইড। তাহলে ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণটাই হচ্ছে আমার ডিরেকশন কোসাইন। বুঝতে পারছো? এখানে বলা আছে কিন্তু এই যে পজিটিভ ডিরেকশন অফ অ্যাক্সিস, পজিটিভ ডিরেকশনের সাথে উৎপন্ন কোণটাকে আমরা বলবো ডিরেকশন কোসাইন। যেমন আমরা ঢাল বলি পজিটিভ দিকের সাথে উৎপন্ন কোণে, ট্যানজেন্ট কে আমরা ঢাল বলি। আচ্ছা তাহলে এটা হচ্ছে ওপি লাইনের জন্য, এখানে নামের মধ্যে কিন্তু ডিরেকশনের ব্যাপারটা আছে, ডিরেকশন কোসাইন। যেমন আমরা টু ডাইমেনশনের সরলরেখার ক্ষেত্রে কিন্তু ডিরেকশনের কোনো ব্যাপার স্যাপার ছিল না, মনে করো আমি যদি ওপি বলি বা এদিকে যদি আমি মনে করো এটা এটা আবার কিউ, এরপর যদি তুমি ও কিউ বলো, তাহলে ওপি রেখা আর ও কিউ রেখা আসলে একই, ঢাল বের করলে একই আনসার আসবে। আমি যদি ওপি এর ঢাল বের করি বা ও কিউ এর ঢাল বের করি, আমার একই, যেটা ঢাল হওয়ার কথা সেটাই আসবে, কোনো ওপি এর জন্য একটা ও কিউ এর জন্য আরেকটা এরকম কিছু আসবে না।
বাট এক্ষেত্রে একটা ব্যাপার আছে, নামের মধ্যে যেহেতু ডিরেকশন কথাটা আছে, ডিরেকশন কোসাইন, তাহলে তুমি যখন ওপি এর ডিরেকশন কোসাইন বের করবা তখন আসবে এলেমেন বা কজ আলফা কজ বিটা কজ গামা, এলেমেন বা কজ আলফা কজ বিটা কজ গামা বা এলএমএন, এগুলো হচ্ছে ওপি এর। এখন তুমি যখন ডিরেকশনটা চেঞ্জ করে দিবে, তুমি যখন বলবো পিও, তার মানে তুমি বেসিক্যালি এই দিকের সরল রেখাটার ডিরেকশন কোসাইন বের করবে। এখন এটাই হচ্ছে পিও, মানে আমি এখন ডিরেকশনটা চেঞ্জ করে দিলাম, আগে বলছিলাম ওপি, ও থেকে পি এর দিকে, এখন বলতেছি আমি পিও, মানে এই দিকে, তার মানে এই যে সরল রেখাটা আমি এখন রাখলাম সেটা। তাহলে এই পিও সরল রেখার ডিরেকশন কোসাইন কিন্তু এখন চেঞ্জ হয়ে যাবে। কিভাবে চেঞ্জ হবে দেখো, তুমি ওপি সরল রেখা উৎপন্ন করে আলফা কোণ, আর পিও সরল রেখা তো এইটা, তাহলে এই সরল রেখা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে আমরা একটু দেখি। এই এই হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, এটা কত হবে বলতো? এখন 180 প্লাস আলফা হবে না? Yes sir, 180 প্লাস আলফা, 180 প্লাস আলফা হবে, রাইট? তাহলে এটা 180 প্লাস আলফা হবে। একইভাবে সবগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মানে ওইটা বিটা হবে 180 প্লাস বিটা, মানে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। এই যে পিইউ যখন নিব আমরা তখন সবগুলো হবে 180 প্লাস আলফা, 180 প্লাস বিটা, 180 প্লাস গামা। তো কজ 180 প্লাস ওটা কি হয়, 180 প্লাস অল সাইন 10, 10 এর ঘরে চলে যায় তাহলে নেগেটিভ হবে, বুঝতে পারছো? নেগেটিভ হবে, তাহলে মাইনাস কজ আলফা মাইনাস কজ বিটা মাইনাস কজ গামা হবে। তাহলে এই কারণে আমাদের ওই যে প্লাস মাইনাস ব্যাপারটা ছিল আর কি ওখানে। আরেকটা আরেকটা ব্যাপার হচ্ছে প্লাস মাইনাস কিন্তু সবগুলোতে দেওয়া আছে ওখানে, বুঝতে পারছো? এটা ব্যাপারটা কেন আমি বলি, তোমার মনে করো আমার যে প্রবলেমটা আমি একটু আগে সলভ করেছিলাম, আমি ওখানে একটু ফিরে যাই আবার। এই যে প্রবলেমটা আমি সলভ করেছি, এখানে বলছে ফাইন্ড দ্য ডিরেকশন কোসাইন অফ দ্য লাইন হুইচ ইজ ইকুয়ালি ইনক্লাইন্ড টু দ্য অ্যাক্সিস। এখানে কিন্তু পজিটিভ দিকের সাথে নেগেটিভ দিকের সাথে এরকম কোনো কথা বলা নাই। তাহলে একটা সরল রেখা যে ফার্স্ট অকটেন্টেই থাকবে তা কিন্তু না, আমার তো অকটেন্ট অনেকগুলো, আমি থ্রি ডাইমেনশন সিস্টেমটা তোমাদের দেখিয়েছিলাম, থ্রি ডাইমেনশন সিস্টেমে আমার অনেকগুলো মানে 8টা অকটেন্ট, যেমন 4টা কোয়াড্রেন্ট, এখানে ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট থার্ড ফোর্থ কোয়াড্রেন্ট বলেছিলাম, চার ভাগের এক ভাগকে বলা হয় চতুর্ভাগ বা কোয়াড্রেন্ট, এখানে 8 ভাগের এক ভাগকে বলা হয় অকটেন্ট, ঠিক আছে? এই যে দেখো তোমার, তাহলে এটা হচ্ছে ফার্স্ট অকটেন্ট, আমি যেটা সলিড দিয়ে এই যে এই পাশেরটা, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, তাহলে এই রুমটা হচ্ছে ফার্স্ট অকটেন্ট। তাহলে ওই পাশে আরেকটা রুম আছে, ওই পাশে আরেকটা রুম আছে, এই সাইডে আরেকটা রুম আছে, তাহলে ফার্স্ট অকটেন্ট সেকেন্ড অকটেন্ট থার্ড ফোর্থ। এবার নিচে যাও, এটা হচ্ছে দোতলায়, নিচতলায় যাও, এবার নিচতলায় হচ্ছে আবারও 4টা রুম, তাহলে আবার হচ্ছে ফিফথ সিক্সথ সেভেন্থ এইট, এই টোটাল 8টা ঘর থাকবে আমার, তাহলে এই জন্য হচ্ছে অকটেন্ট। এখন সরল রেখাটা তো তাহলে আমার অনেক প্রকারে থাকতে পারে, তাই না? সরল রেখাটা এই ফার্স্ট অকটেন্টেও থাকতে পারে সবগুলোর সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, সেকেন্ড কোয়াড্রেন্টেও থাকে, সেকেন্ড অকটেন্টেও থাকতে পারে সমান সমান কোণ উৎপন্ন করে, তারপর ফোর্থ ফিফথ সিক্স, মানে 8টা ঘরেই তো থাকতে পারে, পারে না? জিনিসটা বুঝতে পারছো কিনা? যে কোনো ঘরে থাকতে পারে, তাহলে সে অনুসারে আমার ডিরেকশন কোসাইনটা চেঞ্জ হবে। তখন আমরা অ্যাঙ্গেল মেজার করে দেখবো কোনোটা, যেমন আমি ধরো এখন ফার্স্ট অকটেন্টে যদি হিসাব করি তাহলে সবগুলো প্লাস, 1/√3 1/√3 1/√3, যেই আমি এখানে চলে যাব সেকেন্ডে চলে যাব, তখন কিন্তু আমার দেখা যাবে হয়তো ওই ওই মানটা চেঞ্জ হয়ে যাবে, আমার এক্স অক্ষের সাথে এটা চেঞ্জ হয়ে যাবে। কারণ কি দেখো, আমার এই যে সরল রেখাটা, সরি আমি একটু মিশাই ফেললাম, মনে করো এই যে সরল রেখাটা, তখন এটা এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, আর তুমি এই দিকেরটা আর হিসাব করবে না, তুমি তখন ওই ওই অক্ষের সাথে নাও, তুমি তখন নেগেটিভ সাইডের সাথে নাও, তারপর জেড অক্ষটা ঠিক আছে, এটা ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে চেঞ্জ হয়ে যাচ্ছে ব্যাপারটা, এই কারণে এখানে আসলে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস সবগুলোতে হবে আর কি, কারণ এখানে তো বলে নাই মানে কোন কোনটা অক্ষের সাথে তোমরা ইনক্লাইন টু দ্য অ্যাক্সেস বলছে। ওকে, তাহলে আরেকটা জিনিস, তাহলে এটা 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 একটা জিনিস, এই যে বিভিন্ন অকটেন্টে বিভিন্ন কোয়াড অকটেন্টে থাকতে পারে। আরেকটা কথা হচ্ছে ডিরেকশন ভেদে,
ওপি আর পিও, এখানে কিন্তু ওপি আর পিও এর ব্যাপার না, এখানে ওপি আর পিও এর ব্যাপার না, এখানে হচ্ছে ডিরেকশনের ব্যাপারটা, সরি বিভিন্ন বিভিন্ন অকটেন্টে থাকার ব্যাপারটা। তাহলে আমরা কি শিখলাম এখান থেকে? আমরা এটাই শিখলাম যে কোনো একটি সরলরেখা যদি তিনটে অক্ষের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে তবে তাদের ডিরেকশন কোসাইন হবে 1/√3, 1/√3, 1/√3। আচ্ছা আসো এবার এই কনসেপ্টের উপর বেস করে আমরা একটা, আমি যে প্রবলেমটার কথা বলেছিলাম সেটাতে যাব। এই যে 13 নম্বর, কি বলছে এখানে? ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ এ, এ বিন্দুর ডিস্টেন্স বের করতে হবে ফ্রম দ্য লাইন পিও, পিও একটা রেখা থেকে যেখানে পি বিন্দু দেওয়া আছে, এবং পিও রেখা মেক্স ইকুয়াল অ্যাঙ্গেলস উইথ দ্য অ্যাক্সিস। তাহলে পিও রেখার ডিরেকশন কোসাইন কি হবে? পিও রেখাটা হুইচ মেক্স ইকুয়াল অ্যাঙ্গেলস উইথ দ্য অ্যাক্সিস, তাহলে পিও রেখার ডিরেকশন কোসাইন কি হবে? আলফা বিটা গামা ইকুয়াল, আলফা বিটা গামা ইকুয়াল, ফলে ডিরেকশন কোসাইন এলিমেন্ট কি হবে? আমরা কি পেয়েছিলাম একটু আগে? 1/√3, রাইট, সবগুলো 1/√3 পেয়েছিলাম। তাহলে এই কনসেপ্টটা আমার এখানে মানে ওই প্রবলেমটা দিয়ে এখানে কাজে লাগাতে হবে। তাহলে দেখো আমি ফিগারটা যদি ড্র করি আমার এখানে কি লাগবে? ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ এ, এ বিন্দুর দূরত্ব বের করতে হবে, এ বিন্দুর দূরত্ব, মনে করো এটাই এ বিন্দু, যার স্থানাঙ্ক 1-2, 3, দূরত্ব বের করতে হবে কার থেকে? পিও থেকে, পি বিন্দুর স্থানাঙ্ক জানা আছে, পি হচ্ছে 2-3, 5, আর পিও রেখার ডিরেকশন কোসাইন বের করা যাবে এই ক্লু থেকে, একটা ক্লু আছে হুইচ মেক্স ইকুয়াল অ্যাঙ্গেলস উইথ দ্য অ্যাক্সিস, এই ক্লুটা ইউজ করলে আমরা পিও এর ডিরেকশন কোসাইন পেয়ে যাব, যেটা আমরা একটু আগে বের করেছিলাম 1/√3, 1/√3, 1/√3। তাহলে আমার দূরত্ব মানে হচ্ছে লম্ব দূরত্ব, তার মানে এই যে এখান থেকে আমি যদি পারপেন্ডিকুলার ড্র করি, এ এল যদি একটা পারপেন্ডিকুলার হয় আমার বেসিক্যালি এ এল সমান কত এটাই বের করতে হবে। তা আমরা এ এল বের করব কিভাবে? আমরা একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করি, তাহলে এ পি এল সমকোণী ত্রিভুজে আমরা দুইটা বাহু কিন্তু বের করতে পারবো, ফলে এ এল বের করা যাবে, কারণ সমকোণী ত্রিভুজের দুইটা বাহু যদি জানা যায় পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে তৃতীয় বাহু বের করা যাবে। যেমন এখানে আমরা এপি বা পিএ এটা ইজিলি পাচ্ছি, এপি এপি আমরা ইজিলি পাচ্ছি, কারণ দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হবে বলো তো? রুট ওভার অফ x1 মাইনাস, হ্যাঁ তাহলে 1-2 দিলাম হোল স্কয়ার প্লাস -2 হোল স্কয়ার, 2+2 3-5 হোল স্কয়ার, কত হয় বলতো আমাকে ফাইনালি ক্যালকুলেট করলে? দেখো আমরা এপি বের করলাম, আমরা কিন্তু পিএল ও বের করতে পারবো, পিএলটা কি বলতো? পিএলটা হচ্ছে পিএ এর অভিক্ষেপ না পিও এর উপর? জি স্যার, পিএ হচ্ছে পিও এর উপর, সরি পিএল, পিএল হচ্ছে পিও এর উপর পিএ এর অভিক্ষেপ, ক্লিয়ার কিনা জিনিসটা সবাই? এই যে পিএল, পিএল এতটুকু, এটা হচ্ছে পিএ, এই যে এই সরলরেখা পিএ অতিভুজ, তার অভিক্ষেপ কার উপর? পিও এর উপর, ঠিক আছে না? তাহলে একটা জিনিস খেয়াল করো, এই যে অভিক্ষেপের একটা সূত্র আমরা একটু আগে শিখছিলাম, সেটা কখন অ্যাপ্লাই করা যায়? যখন যার অভিক্ষেপ নিব তার দুই প্রান্ত বিন্দু জানা থাকে, আমার আছে কিনা, আমি অভিক্ষেপ নিব পিএ এর, পি বিন্দু আর এ বিন্দু আমরা জানি কিনা? জি স্যার জানি। যার উপরে অভিক্ষেপ নিব তার ডিরেকশন কোসাইন জানা থাকতে হবে, জানা আছে কিনা? পিও রেখার ডিরেকশন কোসাইন আছে কিনা? জি স্যার 1/√3, 1/√3, 1/√3, 1/√3। তাহলে আমরা ওই থিওরিটা এখন অ্যাপ্লাই করতে পারবো, তাহলে আমরা
অ্যাকর্ডিং টু দ্যাট ফর্মুলা আমরা পি এল সমান লিখতে পারি, পি এল সমান হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান, তার মানে ওয়ান মাইনাস টু ইন্টু এক্স টু মাইনাস এক্স ওয়ান ইন্টু এল, এল মানে ওয়ান বাই রুট থ্রি, প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ইন্টু এম, প্লাস জেড টু মাইনাস জেড ওয়ান ইন্টু এন। তো যদি কখনো নেগেটিভও আসে যাতে পজিটিভ হয়ে যায় আমরা একটা পরম মান নিব, কারণ এটা একটা লেন্থ দৈর্ঘ্য, ক্যালকুলেট করে আমাকে বলো কত আসে। স্যার এখানে আমরা 1 বাই রুট 3 এর মান পজিটিভ ধরে নিছি কেন? 1 বাই রুট 3 তুমি নেগেটিভ ধরলেও কোনো সমস্যা নেই, এখানে ফার্স্ট অক্টেন্ট হিসেবে করলাম আর কি আমরা। সমান কি হবে? এপি স্কোয়ার মাইনাস পিএল স্কোয়ার, পিএল স্কোয়ার, তাহলে এপি স্কোয়ার মানে হচ্ছে সিক্স আর পিএল স্কোয়ার মানে হচ্ছে 4 বাই 3, তাহলে কত হয়? 18 থেকে 4 গেলে 14, তাহলে এল পেয়ে গেলাম আমরা, এল সমান হচ্ছে রুট ওভার 14 বাই 3, এটাই হচ্ছে আমার অ্যান্সার, এটাই হচ্ছে লম্ব দূরত্ব। তো এখানে ওরা যেভাবে করছে এভাবে করার দরকার নেই, আমি যেভাবে দেখালাম তোমরা এইভাবেই দেখবা। জিনিসটা বুঝতে পারছো কিনা একটু বলো। আমরা যে যে থিওরি গুলো সরি 4 বাই রুট 3 4 বাই রুট 3 জি স্যার কিভাবে বলো তো একটু স্যার। 1 মাইনাস 2 হচ্ছে 1, মাইনাস 2 প্লাস 3 হচ্ছে হচ্ছে এখানে তো পজিটিভ 1 না স্যার, ঠিক আছে 2 বাই রুট 3। আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে, তাহলে এদের আনসারও দেখো কত এদের, হ্যাঁ এই সেম তো, ঠিক আছে তো রুট ওভার 14 বাই 3 আনসার। তাহলে আমরা যেভাবে করলাম এভাবে আমরা এই প্রবলেমটা সলভ করব আর কি। এক্সকিউজ মি সরি। আচ্ছা তো তাহলে আমরা অন্য প্রবলেমে চলে যাই এখন। প্রবলেমটা বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা এটার মতোই কিন্তু আরেকটা প্রবলেম আমি দেখাই, আমি সেটা তোমাদের করে দিব না, তোমরা নিজেরাই করবে, এই জন্য আমি একটু হিন্টস দিই। আচ্ছা এখানে অবশ্য করে দেওয়া আছে, এটা আসলে বইয়ের বোধহয় এক্সারসাইজের প্রবলেমগুলো এখানে দেখানো নাই আর কি, যাদের কাছে বই আছে তারা এক্সারসাইজের প্রবলেমগুলো দেখতে পারো। ওখানে দেখবা 12 নম্বর কি 13 নম্বর প্রবলেমে এই ধরনের প্রবলেম আরও একটা আছে, এখানে একটার কথা বলা আছে তো, এখানে একটা আছে সলভ করে দেওয়া আছে, এটা অবশ্য আরও একটা প্রবলেম ছিল আর কি সেই বইয়ে। যাই হোক এই প্রবলেমটা একটু আগে যেটা করলাম তার মতোই, ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ দিস ফ্রম দ্য লাইন থ্রু দ্য পয়েন্ট দিস হুজ
ডিরেকশন কোসাইন্স আর প্রপোর্শনাল টু 12 3 মাইনাস 4 তাহলে দেখো এই বিন্দুর দূরত্ব বের করতে হবে এক্স্যাক্টলি আগের মতোই একটা লাইন থেকে যে লাইনটা এই বিন্দু দিয়ে যায় এবং যে লাইনের ডিরেকশন কোসাইন গুলো 12 13 সরি 12 3 আর মাইনাস 4 এদের সমানুপাতিক তাহলে এরা কি ডিরেকশন কোসাইন গুলো এদের সমানুপাতিক হলে এদের নাম কি ডিরেকশন কোসাইন গুলো যার সমানুপাতিক হয় তাদেরকে কি বলে মনে আছে ডিরেকশন রেশিও বলে আমরা ডিরেকশন রেশিওর ডেফিনেশন যখন দিয়েছিলাম তখন বলেছিলাম এনি থ্রি নাম্বারস এ বি সি দ্যাট আর প্রপোর্শনাল টু ডিরেকশন কোসাইন্স আর কল্ড ডিরেকশন রেশিওস যে সমস্ত সংখ্যা যে তিনটা সংখ্যা ডিরেকশন কোসাইনের সমানুপাতিক হবে তাদের নাম হবে ডিরেকশন রেশিও তাহলে এখানে বলছে এই হুজ ডিরেকশন কোসাইন্স আর প্রপোর্শনাল টু মানে ডিরেকশন যে লাইনে ডিরেকশন কোসাইন গুলো এদের সমানুপাতিক তাহলে এরা কি ডিরেকশন রেশিও হবে আমি তো এখনই বললাম তো বাংলায়ও বললাম ইংরেজিতেও বললাম না বুঝার তো কোনো কারণ নেই তাহলে আমরা ডিরেকশন রেশিও জানি যে এই সরলরেখার উপর প্রজেকশন নিব সেই সরলরেখার ডিরেকশন রেশিও আমরা জানি ফলে সেখান থেকে কোসাইন বের করা যাবে না এই যে কোসাইন বের করছে এটা কিভাবে বের করতে হবে জানো তো জি স্যার প্রত্যেকটাকে সবগুলোর স্কয়ার রুট দিয়ে হ্যাঁ হ্যাঁ বর্গের যোগফলের বর্গমূল দিয়ে ভাগ করতে হবে তাহলে কোসাইন পেয়ে গেলাম তাহলে আমাদের যে প্রজেকশন বের করার যে সূত্র সেটা অ্যাপ্লাই করতে আর কোনো বাধা নাই x2 - x1 l l মানে হচ্ছে এখন এই যে 12/13 তো এখন দেখো মানে আগের প্রবলেমের সাথে এই প্রবলেমের পার্থক্যটা কোথায় আগের প্রবলেমে ছিল ডিরেকশন কোসাইন বের করার একটা ক্লু দেওয়া ছিল একটা ক্লু ছিল সেই ক্লুটা কি যে লাইনটা প্রত্যেকটা অক্ষের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে সেই ক্লু থেকে আমরা 1/√3 1/√3 1/√3 পেয়েছিলাম ডিরেকশন কোসাইন এখানেও কিন্তু একটা ক্লু আছে সেটা কি এখানে ডিরেকশন রেশিও দেওয়া আছে ফলে সেখান থেকেও আমরা ডিরেকশন কোসাইন বের করতে জানব ওকে তাহলে এই হচ্ছে সেই প্রবলেমটা আচ্ছা এরপরে আসো আমরা আরেকটা প্রবলেমে যাই তোমাদের উপস্থিতি খুবই কম মাত্র 16 জন এই যে 6 নম্বর প্রবলেমটা আমরা দেখি এখানে বলা আছে এ লাইন মেক্স অ্যাঙ্গেলস আলফা বিটা গামা ডেল্টা উইথ দ্য ফোর ডায়াগোনালস অফ এ কিউ prove that cos square alpha plus cos square beta plus cos square gamma plus cos square delta সমান 4/3 মানে কোন একটা সরলরেখা একটা কিউবের কিউব মানে ঘনক একটা ঘনকের ঘনকের কর্ণ হচ্ছে চারটা চারটা কর্ণের সাথে যথাক্রমে এই চারটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে যে কোনো একটা সরলরেখা প্রথম কর্ণের সাথে আলফা কোণ উৎপন্ন করে সেই সরলরেখাটা দ্বিতীয় কোণের সাথে দ্বিতীয় কর্ণের সাথে বিটা কোণ তৃতীয় কর্ণের সাথে গামা কোণ চতুর্থ কর্ণের সাথে ডেল্টা কোণ উৎপন্ন করে একই সরলরেখা একটাই সরলরেখা সেই সরলরেখাটা চারটা কোণের সাথে চারটা ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল ক্রিয়েট করে ফলে আমাদের প্রমাণ করতে হবে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা প্লাস cos স্কয়ার ডেল্টা সমান 4/3 বুঝতে পারছো প্রশ্নটা জি স্যার আচ্ছা আমরা একটা ফিগার ড্র করি তাহলে একটা কিউব ড্র করি আমরা আমি হোয়াইট বোর্ডে চলে যাই দেখো আমরা একটা কিউবের ফিগার ড্র করি এই হচ্ছে আমার কোঅর্ডিনেট সিস্টেম দিস ইজ এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস তাহলে আমার কিউবটা আমি এখানে ড্র করি কিউব প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে এই হচ্ছে আমার কিউব এক্স অক্ষকে মনে করো ছেদ করে এ বিন্দুতে ওয়াই অক্ষকে বি বিন্দুতে জেড অক্ষকে সি বিন্দুতে
তারপরে যে এক্স ওয়াই প্লেনের উপর যে বিন্দুটা তার নাম হচ্ছে ডি, ওয়াই জেড প্লেনের যে বিন্দুটা তার নাম হচ্ছে ডিই, এটা এফ, আর যেটা শূন্যের উপর একটা বিন্দু আছে এখানে শূন্যের উপর স্পেসে এটা হচ্ছে জি, তাহলে আমার এটা মূল বিন্দু ও, তাহলে এই হচ্ছে আমার ঘনক, এটাই হচ্ছে আমার কিউব। তো এই কিউবের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি এ পরিমাণ, প্রত্যেকটা বাহু যদি এ পরিমাণ হয় তাহলে এ বিন্দুর স্থানাঙ্কটা কত হবে বলতো? আর প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ও এ ও বি ও সি সবগুলো সেম, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 1/√3, সরি 1/√3, কেন আমি বললাম কি যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান ফলে ও এ ও বি ও সি এগুলো সবগুলো এ এ এ এ, কেন এ এ এ হবে বলতো? এটা তো এক্স অক্ষের উপর, এক্স অক্ষের উপর ওয়াই, ওয়াই এর মান এবং জেড এর মান কি? এ 0 0, তাহলে এটা হবে এ 0 0, বুঝতে পারছো সবাই? চ্যাট বক্সে কি লিখতেছো এটা তো আমাকে বললেই পারো, চ্যাট বক্সে আমার আবার চেক করতে সময় লাগবে তো একটু, মুখে বলবা। আচ্ছা বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 0 0 0 0 শুধুমাত্র এক্স আর ওয়াই এর মান থাকবে ডি বিন্দুতে, তাহলে কত হবে ডি বিন্দুর স্থানাঙ্ক? A0, কারণ এটা XY প্লেনে, XY প্লেনে A X আর Y থাকলে শূন্য হবে, E বিন্দু YZ প্লেনে 0 AA, একটু মিউট করে দাও, তোমাদের মনে হয় একটু প্রবলেম হচ্ছে সাউন্ডে, মিউট করে রাখো। F, F কত হবে? F হচ্ছে 0, সরি 0 না, A, A 0 A, এ 0 এ, আর জি বিন্দু যেহেতু শূন্যের উপর এখানে সবগুলো এ এ এ এ, আর মূল বিন্দু তো আমরা জানি 0 0 0, তাহলে আমরা সবগুলো বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করলাম। এই সবগুলো বিন্দুর স্থানাঙ্ক বের করাটা তোমার জানতে হবে, এটা দিয়েই সব কাজ, স্থানাঙ্ক গুলো এই যে লেভেল দেওয়াটা এখানে এটা কিন্তু বুঝতে হবে আর কি, এটা তো তেমন কঠিন কোনো কাজ না। এখন আমরা কর্ণগুলোতে ফিরে যাই, ডায়াগোনালস, তাহলে এখানে চারটা কর্ণ, সেই চারটা কর্ণের নাম আমাকে বলো, চারটা ডায়াগোনালের নাম বলো, ওজি ওজি এই এই ইসি বিএফ বিএফ সি সিডি সিডি সিডি, এর বাইরে কি আর কোন কর্ণ আছে? এজি, এজি কি কর্ণ? না স্যার, এজি হচ্ছে ঘনকের একটা তলের কর্ণ, ঘনকের কর্ণ না, মনে রাখবে তলের কর্ণকে আমরা ঘনকের কর্ণ বলবো না, এরকম তল তো 6টা তল, অসংখ্য কর্ণ পাবো আমরা, 6টা তলের প্রত্যেকটা তলে 2টা 2টা কর্ণ, 6 × 12 কর্ণ আরো অতিরিক্ত থাকবে, ওগুলো কিন্তু ঘনকের কর্ণ না, ঘনকের কর্ণ হচ্ছে এই চারটাই, ওজি এই বিএফ সিডি। এবার এই কর্ণের ডিরেকশন রেশিও বের করবো, কারণ আমরা দুইটা ও আর জি যদি আমি জানি, ও বিন্দু আর জি বিন্দুর স্থানাঙ্ক যদি জানি, তাহলে আমরা ও জি এর ডিরেকশন রেশিও বের করার একটা ফর্মুলা জানি, দ্বিতীয় বিন্দু থেকে প্রথম বিন্দু বিয়োগ করা, এ আর ই এই দুইটার স্থানাঙ্ক যদি আমি জানি, ই থেকে এ বিয়োগ করলে আমরা এ ই এর ডিরেকশন রেশিও বের করতে পারবো, এই জন্য ফার্স্টে আমরা ডিরেকশন রেশিও, এদের ডিরেকশন রেশিও বের করবো, দেখি বলতো ও জি এর ডিরেকশন রেশিও কত? জি বিন্দুর স্থানাঙ্ক থেকে ও বিন্দুর স্থানাঙ্ক বিয়োগ করো, ও মানে 0 0 0, এ এ এ তবে ছিল এ এ এ রাইট, এটা 3 এর এ ই এর মাইনাস এ 0, তাহলে ই থেকে বিয়োগ হবে তাই তো, মাইনাস এ এ এ
ওকে, বিএফ থেকে বিএফ এর এ মাইনাস এ এ সিডি এ এ মাইনাস এ ওকে। এরপর হচ্ছে ডিরেকশন কোসাইনস। তাহলে আবার ডিরেকশন কোসাইন বের করার জন্য কি করতে হবে, প্রত্যেকটা এদের বর্গের যোগফলের বর্গমূল দিয়ে ভাগ করতে হবে। দেখি বর্গের যোগফলের বর্গমূল কত, 3a² তার মানে √3a। এটা দিয়ে যদি আমি ভাগ করি a a কাটা যাবে, থাকবে 1/√3 1/√3 1/√3, এখানে 1/√3 মাইনাস 1/√3 1/√3 1/√3, এখানে 1/√3 মাইনাস 1/√3 1/√3, এখানে 1/√3 1/√3 মাইনাস 1/√3। তাহলে ডিরেকশন কোসাইন বের করে বুঝতে পারছো? জি স্যার। মানে সিস্টেম্যাটিক ওয়েতে যেতে হবে আমার। ফার্স্টে ডায়াগোনাল গুলো ট্রেস করলাম, চারটা ডায়াগোনাল কি কি, পরে তাদের ডিরেকশন রেশিও বের করলাম, তারপরে কোসাইন। যদিও বা আমাদের টার্গেটই হচ্ছে কোসাইন, কিন্তু আমরা সরাসরি কোসাইনে আমরা যেতে পারবো না, এই জন্য স্টেপ বাই স্টেপ গেলাম। ফার্স্টে রেশিওতে গেলাম, তারপরে কোসাইনে গেলাম। আচ্ছা, এবার আমাদের প্রবলেমে ফিরে আসি। আমাদের প্রবলেম কি বলছে, যে কোনো একটা সরল রেখা এই চারটা ডায়াগোনালের সাথে যথাক্রমে আলফা বিটা গামা ডেল্টা কোণ উৎপন্ন করে। মনে করো এটার সাথে আলফা কোণ উৎপন্ন করে, এটার সাথে বিটা কোণ উৎপন্ন করে, এটার সাথে গামা কোণ উৎপন্ন করে, এটার সাথে ডেল্টা কোণ উৎপন্ন করে। তো যেই সরল রেখাটা এইসব কোণগুলো উৎপন্ন করতেছে, কোনো একটা সরল রেখা, সেই সরল রেখার ডিরেকশন কোসাইন গুলো আমরা ধরে নিচ্ছি এলিমেন্ট। মনে করো সেই সরল রেখা হচ্ছে পি কিউ। ধরো পি কিউ সরল রেখা, কোনো একটা সরল রেখা, মনে করো পি কিউ, আমি যে কোনো একটা সরল রেখা আঁকি, এই হচ্ছে পি কিউ সরল রেখা। এই পি কিউ সরল রেখাটাই সেই চারটা ডায়াগোনালের সাথে যথাক্রমে এই কোণগুলো উৎপন্ন করে, আর পি কিউ সরল রেখার ডিরেকশন কোসাইন হচ্ছে এলিমেন। তাহলে এবার একটা একটা করে আমি দেখাই। ফার্স্টে আসো, পি কিউ সরল রেখা ও জি এর সাথে আলফা কোণ উৎপন্ন করে, ফলে কজ আলফা সমান কি হবে, মধ্যবর্তী অ্যাঙ্গেলের ফর্মুলা। আমরা গত ক্লাসে শিখেছিলাম দুইটা সরল রেখার ডিরেকশন কোসাইন যদি জানা থাকে, তাদের মধ্যবর্তী কোণের সূত্র হচ্ছে কস থিটা সমান L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। তাহলে ওই সূত্র অনুসারে বলতো, এখন PQ আর OG এর মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা না, এখানে আলফা, এই জন্য কজ আলফা কত হবে? ফলে আমরা জানি cos theta সমান L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। আর এখানে theta না, এখানে মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা বলাই আছে, এই জন্য আমরা এটি ইউজ করলাম। তাহলে আমরা পেয়ে গেলাম, আমরা পেলাম L প্লাস M প্লাস N ডিভাইড বাই √3। একইভাবে সিমিলারলি এ ই এর সাথে উৎপন্ন করে বিটা, ফলে কস বিটা কি হবে বলতো? কস বিটা হবে মাইনাস এল প্লাস এম প্লাস এন ডিভাইড বাই √3। মাইনাস এল প্লাস এম প্লাস এন ডিভাইড বাই √3। কস গামা কত হবে? এখন আমাদের প্রমাণ করতে হবে কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার গামা প্লাস কজ স্কোয়ার ডেল্টা সমান 4/3। তাহলে আমরা এবার প্রমাণে চলে যাই। নাও কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার গামা কজ স্কোয়ার ডেল্টা সমান, তাহলে এল প্লাস এম প্লাস এন স্কোয়ার √3 কে স্কোয়ার করলে 3 হয়ে যাবে। থ্রিটা একসাথে কমন নিয়ে আলাদা লিঙ্ক করলে বেটার কোন? হ্যাঁ, 3 কমন নিয়ে যাবে। আচ্ছা আমি একটু দেখাই, মাইনাস এল প্লাস এম প্লাস এন স্কোয়ার, তাহলে 3, এল মাইনাস এম প্লাস এন স্কোয়ার 3, এল প্লাস এম মাইনাস এন
স্কোয়ার থ্রি। তাহলে এখন সবগুলো থেকে আমরা ওয়ান বাই থ্রি কমন নিতে পারবো। এখন দেখো এটা তো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ, তাই না? তাহলে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এরকম কয়টা পাবো আমরা? একটা থেকে তিনটা করে আসলে চারটা থেকে বাড়বে। এই যে দেখো এখানে এল স্কোয়ার একটা, এখানে একটা পাবো, এখানে একটা পাবো, এখানে একটা পাবো, চারটা পাবো না আমি যখন এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার যখন সব যখন লিখবো আমরা, চারটা এল স্কোয়ার চারটা এম স্কোয়ার চারটা এন স্কোয়ার পাবো, মানে ফোর এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটা আমরা পাবো। এরপরে কি পাবো? এবার আসো টু এ বি পার্টে, তাহলে টু এল এম এখানে পাবো মাইনাস টু এল এম, কাটাকাটি চলে যাবে। এখানে পাবো মাইনাস টু এল এম, এখানে পাবো প্লাস টু এল এম, কাটাকাটি চলে যাবে। তার মানে হচ্ছে এখানে টু এ বি টু বি সি টু সি এ একটা থেকে তিনটা তিনটা টার্ম আসবে, তিন চারে বারোটা টার্ম আসবে, বারোটা টার্মের মধ্যে ছয়টা পজিটিভ ছয়টা নেগেটিভ একই, কাটাকাটি চলে সবগুলো জিরো হয়ে যাবে। তাহলে শুধু এইটাই আমার থাকবে, তাহলে ফোর বাই থ্রি এটাই হচ্ছে আনসার। কারণ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান তো ওয়ান, কারণ এল এম এন ছিল পি কিউ সরলরেখার ডিরেকশন কোসাইন। আমরা জানি ডিরেকশন কোসাইন গুলোর বর্গের যোগফল ওয়ান, তাহলে যে প্রমাণটা আমাদের করতে বলছে সেই প্রমাণটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। বুঝতে পারছো সবাই? জি স্যার। ওকে, আচ্ছা এখান থেকে আমরা আরো একটা প্রবলেম সলভ করে ফেলতে পারবো একই সাথে, সেই প্রবলেমটা কি আমি দেখাই তোমাদের। এখন যদি তোমাকে বলা হয়, প্রশ্নটা হচ্ছে এই যে কোনো দুইটা ডায়াগোনালের একটা ঘনকের যে কোনো দুইটা ডায়াগোনালের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করো, তাহলে কিভাবে করবা? একটা কিউবের যে কোনো দুইটা ডায়াগোনালের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে হবে। তাহলে আমার এই চারটা ডায়াগোনাল আর দরকার নাই, যে কোনো দুইটা, আমরা চারটা ডায়াগোনাল আর লেখার দরকার নেই, আমি যে কোনো দুইটা ডায়াগোনাল লিখলে হবে, এগুলো বাদ, এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করলেই হবে। মনে করো দুইটা ডায়াগোনালের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তাহলে আমরা জানি cos থিটা সমান কি, L1 L2, L1 L2 মানে হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি হয়ে যাবে না, রুট থ্রি রুট থ্রি মিলে থ্রি হয়ে যাবে, প্লাস প্লাস আবার ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি, তাহলে কাটাকাটি গিয়ে থাকবে ওয়ান বাই থ্রি, তাহলে থিটা সমান আমরা পেয়ে গেলাম cos ইনভার্স 1/3। তো এটা আসলে তুমি যে কোনো দুইটা ডায়াগোনাল, আমি তো প্রথম দুইটা নিলাম, তুমি যদি OG এর সাথে BF নাও তাও সেমই পাবা, OG এর সাথে CD নাও তাও সেম পাবা, কখনো হয়তো তোমার মাইনাস সাইন আসতে পারে, মাইনাস সাইন আসলেও এটার মান একই, কারণ cos এর ক্ষেত্রে মাইনাস সাইনটা চলে যায়, একই জিনিস। আমরা জানি cos এবং কি নাম আরেকটা sec, মাইনাস সাইনটা চলে যায়, মানে cos অফ মাইনাস থিটা যা cos থিটা তা, সেকের ক্ষেত্রেও সেম, অন্য ক্ষেত্রে মাইনাস সাইন থাকবে সেটা সামনে চলে আসে। এই জন্য কখনো যদি তুমি এমন দুইটা ডায়াগোনাল চুজ করে ফেললা যে কাটাকাটি গিয়ে মাইনাস সাইন থেকে যাচ্ছে, হতে পারে, তো সেক্ষেত্রেও কিন্তু সেটা সমান আসলে পজিটিভটা তুমি লিখতে পারবা আর কি, কারণ নেগেটিভ চলে যাবে কস থাকলে। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম যে একটা ঘনকের দুইটা কর্ণের, যে কোনো দুইটা কর্ণের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে কস ইনভার্স ওয়ান বাই থ্রি। এটা কিন্তু আরেকটা প্রবলেম আমরা সলভ করে ফেললাম একই প্রশ্ন থেকে আর কি। একটু মিউট রাখো প্লিজ, তোমার সাউন্ড এত প্রবলেম হচ্ছে কেন? আচ্ছা তারপরে আমরা আবার একটু বইয়ে ফিরে যাই, দেখি আর কি কি প্রবলেম এখানে আছে। এটা আমরা দেখলাম, এটা তো তোমরা আমাকে গত ক্লাসেই দেখিয়েছিলা, তাই না? আমরা সাইন স্কোয়ার আমরা শিখেছি কোনটা, কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার গামা সমান ওয়ান, তো সেখান থেকে কজ গুলোকে যদি সাইনে নিয়ে যাওয়া হয় তাহলে টু প্রমাণ করা যাবে। এটা তোমরা নিজেরাই আমাকে বলেছিলা যে আমরা যদি সাইন স্কোয়ার কে ওয়ান মাইনাস কজ স্কোয়ার লিখি, ওয়ান মাইনাস কজ স্কোয়ার ওয়ান মাইনাস কজ স্কোয়ার, ফলে এটা প্রমাণ করা যাবে, এটা আমি আর দেখাচ্ছি না। এবার দেখো একটু আগে আমরা যে প্রবলেম সলভ করলাম এটা অলমোস্ট সেম, এখানে বলছে রেক্টেঙ্গুলার প্যারালেলোপাইপ, মানে এটা কি বলে, রেক্টেঙ্গুলার সলিড হচ্ছে তোমার প্রত্যেকটা
একটা সলিড, একটা ঘন বস্তু যার প্রত্যেকটা তল রেক্টেঙ্গেল। হ্যাঁ, প্যারালাল পাইপ হলে তোমার এটা প্রত্যেকটা তল হবে একটা একটা সামন্তরিক আর কি। মানে ধরো ইট, ইট হচ্ছে রেক্টেঙ্গুলার সলিড, ঘনকটাকেও আমরা রেক্টেঙ্গুলার সলিড বলতে পারবো, ঘনক যেটা কিউব। তবে সেটার বৈশিষ্ট্য কি, ঘনকে প্রত্যেকটা বাহু সমান, কিন্তু যখন ইট নিব আমরা দেখা যাবে যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা তিন রকম, তাহলে এটা একটা পারফেক্ট রেক্টেঙ্গুলার সলিড। কিন্তু ঘনক হচ্ছে যেমন রুবিক্স কিউব, রুবিক্স কিউবটা হচ্ছে একটা কিউবের এক্সাম্পল, সেখানে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবগুলো সমান। ঠিক আছে, তো এটা এই যে প্যারালাল পাইপ, এটা হচ্ছে আসলে প্রত্যেকটা তল হচ্ছে এটা ইটের মতোই একটা জিনিস। ইটে যেমন প্রত্যেকটা তল আয়তক্ষেত্র, তাহলে রেক্টেঙ্গুলার প্যারালাল পাইপ হতে হলে প্রত্যেকটা তলকে হতে হবে সামন্তরিক। আমি ফিগারটা যদি আঁকি এরকম দেখাবে আর কি। আমি যদি ফিগারটা ড্র করে দেখাই, এই যে দেখো এটাই হচ্ছে আমার রেক্টেঙ্গুলার প্যারালাল পাইপ। ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, এটা মূল বিন্দু। তাহলে এই এখন আমি যে ফিগারটা ড্র করলাম, এখানকার প্রত্যেকটা তলই কিন্তু এক একটা সামন্তরিক। তাহলে এখন দেখো আমি যদি ধরো আমি বাহুর দৈর্ঘ্য যদি ধরি, এই যে ধরো আমি আগের মতো বিন্দুগুলোর নাম দিব, এক্স অক্ষের উপর এ বিন্দু, ওয়াই অক্ষের উপর বি বিন্দু, জেড অক্ষের উপর, ও আচ্ছা আচ্ছা সরি, এটা তো জেড, এটা তো অক্ষের উপর থাকতে হবে, এটা অক্ষের উপর থাকতে হবে, না হলে হবে না এটা। তাহলে রেক্টেঙ্গুলার, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, এটা যদি শুধু প্যারালাল পাইপ বলে, প্যারালাল পাইপ বললেই, শুধু প্যারালাল পাইপ বললে তাহলে এরকম, হ্যাঁ এটা ভেক্টরে আছে এই জিনিসটা, ভেক্টরের ক্ষেত্রে আমরা ইউজ করি, শুধু প্যারালাল পাইপ বললে এরকম হবে। আর রেক্টেঙ্গুলার বললে ঠিক আছে, ওই যে আমি রেক্টেঙ্গুলার সলিড যেটা বলেছিলাম সেটাই আসলে আলটিমেটলি রেক্টেঙ্গুলার সলিড। আমি একটু আবার ড্র করি ফিগারটা, মানে আগের মতোই আমরা একটু আগে যে কিউব ড্র করেছিলাম ওরকমই আঁকবো, এখন কিউবের মতোই আঁকবো আমরা, এক্স ওয়াই জেড। জাস্ট কিউবে আমরা কি করেছিলাম, সবগুলো বাহু সমান নিয়েছিলাম, এখন আমরা একটু সবগুলো বাহু যাতে সমান না হয় সেভাবে আঁকবো আর কি। ধরো আমি এইভাবে আঁকলাম এটা, মানে সবগুলো বাহু যাতে সমান মনে না হয় আর কি। এই এটাই হচ্ছে আমার রেক্টেঙ্গুলার প্যারালাল পাইপ। তাহলে আমার এক্স অক্ষের উপর হচ্ছে এ বিন্দু, ওয়াই অক্ষের উপর বি বিন্দু, জেড অক্ষের উপর হচ্ছে সি বিন্দু। এখন দেখো এখানে কিন্তু বলা আছে, এখন যেহেতু সব এই যে এখান থেকে আমরা বুঝতে পারি যে সবগুলো বাহু সমান না, একটা বাহু এ আর একটা বি আর একটা সি। তো আমরা আমাদের সুবিধার্থে ধরে নিই এক্স অক্ষ বরাবর বাহুর দৈর্ঘ্য এ, ওয়াই অক্ষ বরাবর বি, জেড অক্ষ বরাবর সি। তাহলে বলো তো এটার স্থানাঙ্ক কত হবে? এখন কিন্তু এ বি সি, এক্স অক্ষ বরাবর এ, ওয়াই অক্ষ বরাবর বি, জেড অক্ষ বরাবর সি, ছোট হাতের সি আর কি, জিরো জিরো সি সি। আর এটা ডি বিন্দুর স্থানাঙ্ক এ বি আর এই যে জি এটাই হচ্ছে এ বি সি, আর মূল বিন্দু তো ও আছেই।
তা এখন আমি যদি আগের মতো একটা যদি চার্ট বানাই, আমার চারটা কর্ণ, রাইট? আমার প্রশ্নটা কি ছিল একটু, প্রশ্ন হচ্ছে ইফ দা এজেস অফ এ রেক্টেঙ্গুলার প্যারালাল পাইপ আর এবিসি, এজেস মানে ওই যে বাহুর দৈর্ঘ্য গুলো আর কি, প্রত্যেকটা সাইড হচ্ছে এবিসি, ইফ দা এজেস অফ এ রেক্টেঙ্গুলার প্যারালাল পাইপ আর এবিসি শো দ্যাট দা অ্যাঙ্গেলস বিটুইন দ্য ফোর ডায়াগোনালস আর গিভেন বাই দিস, মানে যে কোনো দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল, মানে তুমি যদি চারটা ডায়াগোনাল, টোটাল ডায়াগোনাল হচ্ছে চারটা, নাম কি আগের মতো বলো তো আমাকে, নামগুলো কি কি? আমি যদি পেয়ার ওয়াইজ নিই, কয়টা পেয়ার নেওয়া যাবে? চারটা থেকে দুইটা দুইটা করে নিলে ফোর সি টু, চারটা থেকে দুইটা দুইটা করে নিলে ফোর সি টু উপায়ে নেওয়া যাবে, কত হয় ফোর সি টু মানে ওইটা নাকি দেখো তো, তাহলে আমি যদি যে কোনো দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল হিসাব করি আমরা ছয় রকম অ্যাঙ্গেল পাবো। যেমন দেখো আমি ছয়টা যে আমি কিভাবে আমি বুঝে দিচ্ছি তোমাকে, এই যে ওজি এর সাথে এই, ওজি এর সাথে বিএফ, ওজি এর সাথে সিডি, তিনটা। এবার হচ্ছে এই এর সাথে বিএফ, এই এর সাথে সিডি, দুইটা। এরপর হচ্ছে বিএফ এর সাথে সিডি, একটা। টোটাল ছয়টা অ্যাঙ্গেল আমরা পাচ্ছি, সিক্স অ্যাঙ্গেল। সেই ছয়টা অ্যাঙ্গেল এখানে আছে, এটাই তোমার প্রশ্নে বলছে, এটাই হচ্ছে সেই ছয়টা অ্যাঙ্গেল। এই যে দেখো প্লাস মাইনাস ইউজ করছে ওরা, তো আসলে এখানে কিছু রিপিট হবে, এখানে ছয়টার চেয়েও বেশি পাওয়া যাবে। তুমি যদি প্লাস মাইনাস গুলোর বিভিন্ন কম্বিনেশন নাও, তুমি ছয়টার চেয়ে বেশি পাবা। তো তাহলে আমার বেশিগুলো আসলে কি নতুন কিছু দিবে? না, নতুন কিছু দিবে না। যেমন দেখো সবগুলো প্লাস হলে যা, সবগুলো মাইনাস হলেও সেম, একটা, কারণ কজ অফ মাইনাস থিটা সমান কস থিটা, এই জন্য সবগুলো প্লাস একটা আর সবগুলো মাইনাস একটা একই নিব আমরা, ভিন্ন কিছু আসবে না। আচ্ছা তাহলে এবার দেখো আগের মতো আসলে হিসাব, আমরা ফার্স্টে কি করব, ডিরেকশন, এদের ডিরেকশন রেশিও বের করব, ওই যে জি থেকে ও বিয়োগ করে, এখানে ই থেকে এ বিয়োগ করে, দ্বিতীয় বিন্দু থেকে প্রথম বিন্দু বিয়োগ করে ডিরেকশন রেশিও নিব আমরা ফার্স্টে। এরপরে ডিরেকশন কোসাইনে যাবো, দেখো ডিরেকশন কোসাইন হবে এগুলো, বুঝতে পারছো? এগুলো হচ্ছে ডিরেকশন কোসাইন। এখানে ওরা ওই যে রুট ওভার সামেশন ইউজ করছে, আসলে সামেশন মানে এটাই, এটাকে ওরা সামেশন দিয়ে লিখছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটাকে সংক্ষেপে ওরা সামেশন দিয়ে লিখছে আর কি। আচ্ছা যাই হোক, তাহলে আমি যে কোনো দুইটার মধ্যবর্তী, আর ওদের বোধহয় লেভেলটাও ভিন্ন, আমরা এ বি সি ডি ই এফ জি ইউজ করছি, ওরা অন্য লেভেল ইউজ করছে, এখানে পি দেখা যাচ্ছে, এল এম এন দেখা যাচ্ছে, এই জন্য আমরা তুমি যেভাবে আঁকো আর কি সেভাবেই নামগুলো আসবে, এটা কোনো সমস্যা না। আচ্ছা আমরা যে কোনো দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল দেখাই এবার, মনে করো তুমি, আমার মনে হয় নিচে করা আছে, আমি একটু স্ক্রল করে নিচে যাই, এই যে ধরো যে কোনো দুইটার অ্যাঙ্গেল আমরা ফার্স্টে ওপি আর এল, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বের করে দেখাই, বাকিগুলো আমরা সিমিলারলি বলতে পারবো, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল দেখাই। তাহলে ওপি এর ডিরেকশন কোসাইন বের করা আছে এটা, এল এর ডিরেকশন কোসাইন এটা, তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কস থিটা সমান কি হবে, আমরা জানি এল ওয়ান এল টু প্লাস এম ওয়ান এম টু প্লাস এন ওয়ান এন টু, এই যে দেখো। তো হিসাব করে ওরা দেখলো যে এটা আসে, সামনে মাইনাস সাইন আসে। তো তুমি যখন অন্য দুইটা নিবা, হয়তো দেখা যাবে এই জায়গায় মাইনাস সাইন হবে, তখন অন্য দুইটা নিলে হয়তো একটা মাইনাস সাইন হবে, মানে আলটিমেটলি আমরা ঘুরে ফিরে বিভিন্ন কম্বিনেশনে প্লাস মাইনাস এগুলো চেঞ্জ হবে ঘুরে ফিরে, বুঝতে পারছো? এই যে দেখো সবগুলো প্লাস একটা পাওয়া যাবে হয়তো, তারপরে পাওয়া যাবে কি আবার একটা প্লাস, প্লাস মানে মাইনাস প্লাস, এটা মানে মোটামুটি এরকম ছয়টা অ্যাঙ্গেল তুমি পাবা, সেই ছয়টা অ্যাঙ্গেলকে তুমি একসাথে, এই জন্য তোমার সবকিছু ডিটেলস লেখার দরকার নেই আসলে, যেহেতু একই স্টাইলে সবগুলো, আমরা এই কথাটাই লিখবো, এদের মতো একটা দেখাবো আমরা ডিটেলস, এই যে একটা দেখালাম, এরপর আমরা সিমিলারলি দা অ্যাঙ্গেল ইন এনি ওয়ান অফ দা সিক্স পেয়ারস অফ ডায়াগোনালস ক্যান বি ফাউন্ড, হ্যান্স দা অ্যাঙ্গেলস ইন জেনারেল বিটুইন দা সিক্স পেয়ারস আর গিভেন বাই দিস, তাহলে আমরা এইভাবে আনসার লিখবো, বুঝতে পারছো সবাই? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা এরপরে দেখো বারো নম্বর,
find the angle between two lines whose direction cosines are given by the equations this এটা হচ্ছে আসলে দুইটা সরলরেখার ডিরেকশন কোসাইন গুলো সরাসরি দেওয়া নাই বলতেছে একটু কষ্ট করে এই দুইটা ইকুয়েশন সলভ করে বের করো মানে এই দুইটা ইকুয়েশন সলভ করলে তুমি এলএমএন এর দুই সেট মান পাবা তাহলে দুই সেট মান আসলে দুইটা সরলরেখার ডিরেকশন কোসাইন রিপ্রেজেন্ট করে ফলে সেই সরলরেখা দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বের করো কারণ তোমাকে যদি ডিরেকশন কোসাইন গুলো সরাসরি দিয়ে দিত এই হচ্ছে দুইটা সরলরেখার ডিরেকশন কোসাইন তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করো এটা খুবই সিম্পল একটা প্রবলেম ছিল আমরা জানি cos θ = l1 l2 + m1 m2 + n1 n2 এই জন্য ওরা করছে কি বলতেছে ডিরেকশন কোসাইন গুলো এই দুইটা সমীকরণ সমাধান করলে পাওয়া যাবে বুঝতে পারছো মানে একটু কষ্ট করে বের করতে হবে এগুলো তারপরে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করো তাহলে আমরা করি কিভাবে করতে পারি আমরা আমরা যে কোনো একটা সমীকরণ থেকে lmn এর মান বের করে অন্য সমীকরণে বসাই দিব অর্থাৎ যার মান বসাবো সেই ভেরিয়েবলটা আর থাকবে না আর কি ওটাকে বলা হয় ইলিমিনেট ইলিমিনেট করা তো ওরা বলতে ইলিমিনেট করছে n কে তার মানে n কে ইলিমিনেট করা মানে হচ্ছে এক নম্বর সমীকরণ থেকে n এর মান বের করে দুই নম্বর সমীকরণে বসাই দেওয়া তাহলে এক নম্বর সমীকরণ থেকে n এর মান বের করলাম দুই নম্বর সমীকরণে বসাই দিলাম দেখো ফলে কি পাচ্ছি আমরা এই যে l স্কয়ার m স্কয়ার n আচ্ছা এক নম্বর সমীকরণ থেকে n এর মান কি আসবে n এর মান আসবে মাইনাস l প্লাস m ফলে n স্কয়ার যখন তুমি নিবা মাইনাস সাইনটা চলে যাবে স্কয়ার হয়ে যাবে l প্লাস m স্কয়ার এই যে এটা এরপরে কি হবে এটা যখন তুমি সূত্র লিখবে a প্লাস b হোল স্কয়ারের সূত্র তখন দেখো এই যে দুটো টার্ম কাটাকাটি চলে যাবে l স্কয়ার m স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে থাকবে মাইনাস 2 আচ্ছা তাহলে এল এম সমান জিরো এখানে টু টা আসলে লেখা দরকার নেই তাহলে এল এম সমান জিরো মানে কি সমান জিরো অথবা m সমান 0 এখন দেখো l সমান 0 আর এই যে এক নম্বর সমীকরণ আমরা সমাধান করব এক নম্বর সমীকরণ হচ্ছে l প্লাস m প্লাস n সমান 0 আর l সমান 0 কে আমরা এইভাবে লিখতে পারি l প্লাস 0 m প্লাস 0 n সমান 0 লেখা যাবে কিনা এটা মানে আসলে দেখো l সমান 0 একই কথা দ্বিতীয়টা কারণ 0 ইনটু m মানে 0 0 ইনটু n মানে 0 তার মানে আলটিমেটলি দ্বিতীয় সমীকরণটা l সমান 0 তাই না জি তাহলে আমরা যদি আবার বজ্র গুণন পদ্ধতিতে এদেরকে সমাধান করি l এর নিচে কি আসবে m এর নিচে n এর নিচে তাহলে l এর নিচে আসবে 0 মাইনাস 0 দ্যাট ইজ 0 m এর নিচে আসবে 1 m এরটা এদিক থেকে করো l এটা সহ 1 মাইনাস 0 দ্যাট ইজ 1 আমরা যখন n এরটা নিব তখন এদিকে হিসাব হবে আগে তাহলে 0 মাইনাস 1 মানে মাইনাস 1 ওদের হিসাবটা মনে একটু ভুল আছে অথবা ওরা বোধহয় হয়তো একটা এটা আগে লিখছে আর কি যাই হোক এটা কোনো সমস্যা না ওরা হয়তো আমি যেমন এটাকে উপরে লিখে নিচে এটাকে লিখলাম ওরা হয়তো উপরে আরেকটাকে লিখছে এই কারণে বোধহয় এরকম হতে পারে অসুবিধা নেই একই জিনিস কারণ আমার এই সমীকরণকে মাইনাস সাইন দিয়ে গুণ করলে এদের মতো হয়ে যাবে আবার সো এটা ভুল না আচ্ছা তাহলে নিচের সংখ্যা তিনটা উপরের সংখ্যা তিনটার সমানুপাতিক তাহলে উপরের সংখ্যা তিনটা তো ডিরেকশন কোসাইন তাহলে নিচের সংখ্যা তিনটাকে কি বলা যাবে যারা ডিরেকশন কোসাইনের সমানুপাতিক তাদেরকে কি বলা হয় ডিরেকশন রেশিও ডিরেকশন রেশিও তাহলে এই যে 0 1 মাইনাস 1 এরা হচ্ছে একটা সরলরেখার ডিরেকশন রেশিও ফলে আমি যদি তাদের কোসাইন বের করতে চাই কি করতে হবে বর্গের যোগফলের বর্গমূল দিয়ে ভাগ করতে হবে মানে 1 বাই রুট 2 পাবো আর কি ফলে আমরা পাচ্ছি l সমান 0 m সমান 1 বাই রুট 2 n সমান মাইনাস 1 বাই 2 আচ্ছা এদেরকে আমি ধরি l1 m1 n1 ধরে নিচ্ছি আমরা যেহেতু এটা একটা সরলরেখার এবার দ্বিতীয় সরলরেখার ডিরেকশন কোসাইন বের করার জন্য এই সমীকরণের সাথে কার নিতে হবে আবার
m সমান 0 এর সমান নিতে হবে তাহলে m সমান 0 মানে হচ্ছে আমি যদি দেখাই m সমান 0 মানে 0 ইনটু l হ্যাঁ দেখো 0 l m 0 এটাই হচ্ছে m সমান 0 ফলে এখন যদি আমি সমাধান নিই আমরা কি পাচ্ছি 0 minus 1 that is minus 1 that is minus 1 আর m এর নিচে পাচ্ছি আমরা 0 minus 0 that is 0 n এর নিচে পাচ্ছি 1 minus 0 that is 1 আলটিমেটলি এটা সেমই পাবো কারণ আমরা আগের মতো যদি l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার নি নিচে যদি রুট 2 হয় তাহলে আলটিমেটলি এটা 1 বাই রুট 2 সেম থাকে এটা ফলে আমরা l2 পাচ্ছি মাইনাস 1 বাই রুট 2 তারপর m2 পাচ্ছি আমরা 0 আর n2 পাচ্ছি আমরা 1 বাই রুট 2 তাহলে প্রথম সরলরেখার ডিরেকশন কোসাইন এগুলো দ্বিতীয় সরলরেখার ডিরেকশন কোসাইন এগুলো তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল ওটাই তো আমার বের করার উদ্দেশ্য cos θ সমান l1 l2 মানে 0 প্লাস m1 m2 মানে 0 প্লাস n1 n2 মানে মাইনাস 1 বাই 2 হাফ তাহলে cos θ সমান মাইনাস 1 হাফ এটা cos কত এর মান 120 ডিগ্রির মান তাহলে দুইটা সরলরেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা পেলাম একটা পেলাম 120 ডিগ্রি মধ্যবর্তী অ্যাঙ্গেল তো দুইটা হয় আরেকটা কত হবে 180 থেকে 120 বিয়োগ করলেই কিন্তু পাওয়া যাবে 60 ডিগ্রি তাহলে আমরা একটা 60 ডিগ্রি পাই বাই 3 আরেকটা হচ্ছে 2 পাই বাই 3 বা 120 ডিগ্রি এক্সকিউজ মি একটু একটু আমি ওয়েট করো একটু আমি 2 মিনিট সময় নিচ্ছি
ওকে ওয়েলকাম ব্যাক, তোমরা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার। আচ্ছা তো তাহলে এই প্রবলেমটা তো বুঝতে পারছো নিশ্চয়ই, এখানে দুইটা অ্যাঙ্গেল পাচ্ছি আমরা, একটা হচ্ছে 60 ডিগ্রি আর একটা হচ্ছে 120 ডিগ্রি, বুঝতে পারছো না এটা? জি স্যার এটা বুঝছি। আচ্ছা এক্স্যাক্টলি সেম প্রবলেম আর একটা আছে, সেটা হচ্ছে স্পেসিফিক বলা আছে আর কি, অ্যাঙ্গেলটা শুক্ককোণ নিতে হবে। এই যে এখানে বলা আছে ফাইন্ড দ্য অ্যাকিউট অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইনস হুজ ডিরেকশন কোসাইন্স আর গিভেন বাই দিস। আগের মতো রিলেশন দুইটা দেখো এক্স্যাক্টলি সেম, একটু আগে যে ছিল যে দুইটা রিলেশন সেটার মতোই। তো তবে এখানে বলা হচ্ছে ফাইন্ড দ্য অ্যাকিউট অ্যাঙ্গেল। তা আমরা জানি আসলে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ দুইটা হয়, যেমন একটু আগে আমরা যেটা যে প্রবলেমটা সলভ করেছিলাম মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা দুইটা পেয়েছিলাম, একটা ছিল 120 ডিগ্রি আর একটা ছিল 60 ডিগ্রি, একটা ছিল 120 আর একটা 60। তো এখানে যেহেতু বলাই আছে অ্যাকিউট অ্যাঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল মানে হচ্ছে শুক্ককোণ, ফলে তোমার আনসার হিসেবে লিখতে হবে শুধু এইটাই, দুইটা আনসার লিখলে এখন আর হবে না, এখন আনসার স্পেসিফিক একটা লিখতে হবে, কারণ রিকোয়ারমেন্ট কিন্তু একটাই অ্যাকিউট অ্যাঙ্গেল। আর স্থূলকোণকে কি বলা হয় ইংলিশে জানো তো? অবটিউস। অবটিউস রাইট, যদি অবটিউস বলতো তখন আমরা 120 ডিগ্রি আনসার হিসেবে লিখতাম আর কি, তাহলে চাইলে কিন্তু প্রশ্নে এইভাবে থাকতে পারে অ্যাকিউট বা অপটিউস পার্টিকুলারলি চাইতে পারে আর কি, তো এই জিনিসটা একটু মাইন্ডে রাখবা, আর বাকি যে সব সেগুলো কিন্তু একই। এটাও সেম, এখন যা সলভ করলাম একটু আগে এটার মতোই। এখানে বলা হচ্ছে দেখো ডিরেকশন কোসাইন্স অফ টু স্ট্রেট লাইনস আর কানেক্টেড বাই দিস এন্ড দ্যাট, এই দুটা রিলেশনের মধ্যে আছে, তাহলে এই দুটা সলভ করলে আবারও দুইটা দুই সেট মান পাবো আমরা এলএমএন এর। তার প্রথম সেট হচ্ছে প্রথম সরলরেখার ডিরেকশন কোসাইন, দ্বিতীয় সেট হচ্ছে দ্বিতীয় সরলরেখার ডিরেকশন কোসাইন। আমাদের দেখাতে হবে শো দ্যাট দ্য লাইনস আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, তো কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি চেক করতে হবে আমাদের। আমরা দুই সেট মান যখন পেয়ে যাব তারপরে আমরা দেখবো L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 সমান জিরো হয় কিনা, যদি জিরো হয় আমরা বলতে পারবো যে তারা পারপেন্ডিকুলার। তো এটা কিন্তু ডিরেকশন কোসাইনের জন্য যেমন সত্য তেমনি ডিরেকশন রেশিও এর জন্যও সত্য। আমরা দেখিয়েছিলাম কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি ডিরেকশন রেশিও এর জন্য A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2, কারণ আমরা যখন একটু আগে প্রবলেমটা সলভ করেছিলাম আমরা ফার্স্টে কিন্তু LMN এর নিচে যে মানগুলো আসছিল 0 1 মাইনাস 1 এগুলো ডিরেকশন রেশিও, পরে কষ্ট করে সেখান থেকে আমরা কোসাইনে গিয়েছিলাম। তো এই প্রমাণের জন্য কোসাইনে যাওয়ার কিন্তু দরকার নাই, কারণ আমরা কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি রেশিও এর জন্যও তো আছে একই কন্ডিশন, কোসাইনের জন্য যেমন L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 সমান 0, রেশিও এর জন্যও সেম A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 সমান 0। এই জন্য এরা কিভাবে করছে দেখো, এরা কিন্তু দুইটা কাজ করছে, মানে কোসাইন থেকে ঠিকই দেখো রেশিও, সরি রেশিও থেকে কোসাইনে নিয়ে গেছে, এই কাজটা আসলে দরকার নাই আর কি। যেমন দেখো এই যে আমরা যখন বজ্রগুণন পদ্ধতি অ্যাপ্লাই করবো, আচ্ছা প্রথম থেকে আমি বলি, ওরা কি করছে এক নম্বর সমীকরণ থেকে n এর মান বের করে সেটা দুই নম্বর সমীকরণে বসাইছে, তার মানে n কে ইলিমিনেট করছে, ফলে তারপর উৎপাদকে বিশ্লেষণ করে এই দুইটা রেজাল্ট পেল 3 আর 4। এবার একের সাথে 3 একবার সলভ করতে হবে, একের সাথে 4 আরেকবার সলভ করতে হবে, ফলে আমরা দুই সেট মান পাবো। আচ্ছা একের সাথে 3 সলভ করে আমরা যেটা পেলাম এই যে দেখো 1/L/1 M/-2 N/-2, তো এগুলো আসলে, আচ্ছা এখানে 1 একটা লিখছে এটা দরকার নাই, এই 1টা নাই। আচ্ছা এগুলো হচ্ছে আসলে ডিরেকশন রেশিও, এই যে 1-2-2 এগুলো হচ্ছে ডিরেকশন রেশিও, আমার আবার কোসাইনে নেওয়ার দরকার ছিল না, যেমন এরা এই যে কোসাইনে নিচ্ছে দরকার নাই, আমি 1-2-2 এগুলোতেই থাকলাম, কারণ আমার যেহেতু আমি রেশিও দিয়েই কাজ সারতে পারতেছি আমার কষ্ট করে কোসাইনে যাওয়ার দরকার হচ্ছে না, তাহলে রেশিও হচ্ছে আমি বলতে পারি A1
b1 c1 এই মানগুলো আমরা a1 হচ্ছে কত 1 এটা হচ্ছে -2 এটা হচ্ছে -2 আচ্ছা এরপরে আবার যদি তুমি এক এর সাথে যখন 4 সলভ করবা এই যে अगेन এক এবং 4 এক এবং 4 সলভ করলে আরো আবার মান পাওয়া যায় কি 2 -1 2 এখন পাচ্ছি আমরা 2 -1 2 তাহলে এবার আমরা ডাইরেক্ট কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি জানি a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 সমান 0 দেখি আমার 0 হয় কিনা a1 a2 1 × 2 প্লাস -2 × -1 প্লাস -2 × 2 তাহলে 2 + 2 - 4 দ্যাট ইজ 0 তাহলে আমরা ডিরেকশন রেশিও দিয়েই দেখালাম যে কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি মানে সো আমরা বলতে পারি ওই দুইটা সরলরেখা পরস্পর লম্ব তাহলে আমার ডিরেকশন কোসাইনে নিয়ে সেটা টেস্ট করার কোনো দরকার নাই যেটা এরা করলো আর কি ওরা কোসাইনে নিয়েও কিন্তু আলটিমেটলি সেম রেজাল্টই পেল এই যে দেখো তো আমার কথা বুঝতে পারছো সবাই জি স্যার তাহলে যেটা আমরা কোসাইনে নিয়ে পারবো রেশিও দিয়ে কাজ সারতে পারবো সেখানে কোসাইনে যাওয়ার কোনো দরকার নাই আর কি আচ্ছা এই যে এটা আমরা সলভ করেছিলাম ফাইন্ড দা অ্যাঙ্গেল বিটুইন টু ডায়াগোনালস অফ এ কিউব এটা এখানেও করে দেওয়া আছে এই যে আমরা 1/3 পেয়েছিলাম কজ ইনভার্স 1/3 পেয়েছিলাম তো এই চ্যাপ্টার মনে হয় মোটামুটি শেষ দুইটা প্রবলেম বাকি আছে সেই দুইটা প্রবলেম আমরা ইনশাআল্লাহ তাহলে নেক্সট বলতে আগামীকালই তো ক্লাস আগামীকালের ক্লাসে দেখাবো ইনশাল্লাহ তো আজকে শুক্রবার হিসেবে আমার মনে হয় তাহলে আমরা শেষ করে দিই এই দুটো প্রবলেম বাকি থাকলো আর কি প্রবলেম দুটো হচ্ছে 15 এবং 18 তো এই দুটো প্রবলেম নিয়ে আমরা আগামীকাল ইনশাল্লাহ ডিসকাস করব তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করে দিচ্ছি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম